বঙ্গবন্ধু বিপিএলে একদিন বিরতির পর কাল আলাদাভাবে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর 12:30টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পাঁচ ম্যাচের তিন ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম। তবে মিরাজ মায়ের অসুস্থতার কথা বলে বিপিএল না খেলার ঘোষণা দেয়ায় একটু বিপদেই পড়েছে চট্টগ্রাম। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই জয় পেয়ে রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে, আর এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে চায় ইমরুল কায়েস বাহিনী। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল 5:30টায় খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।